बंधो सर पे कफन लेके जंगवी का मिशन दुनिया में फैला दो। हर नगर नगर हर चमन चमन ढंग का ये बजा दो। মাশুকুর রহমান ওরফে রণবীর ওরফে মাসুদ জামাতুল আনসার ফিল হিন্দার সারকিয়ার অন্যতম সুরা সদস্য এবং সামরিক শাখার প্রধান। ডাকাতির এক মামলায় গ্রেফতারের পর কারাগারে থাকাকালে জঙ্গিদের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং কারাগারে উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়। জেল থেকে বেরিয়ে বিভিন্ন সময়ে কারাগারে থাকা জেএমবি সদস্য এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। 2017 সালে জামাতুল আনসারের সুরা সদস্য এবং অর্থ ও মিডিয়া শাখার প্রধান রাকিবের সঙ্গে পরিচয় সূত্রে জামাতুল আনসারে যোগদান করেন। সোমবার নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সুরা সদস্য এবং সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জঙ্গি সংগঠনের যেটা আমরা বলেছি যে মিডিয়া ও অর্থ শাখার প্রধান রাকিব, তার সাথে তার পরিচয় হয় এবং এই সংগঠনে আমির সহ অন্যান্য যারা সুরা সদস্য আছেন তাদের সমন্বিতভাবে এই সংগঠন যেটা 2017 সালে তাদের পথ চলা নামকরণটি যদিও 2019 সালে হয়েছে, সে প্রাথমিক সদস্য হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন এবং তিনি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি কাজকর্ম শুরু করেন। পরবর্তীতে এই সংগঠনের জন্য তিনি নিয়মিত সদস্য সংগ্রহ করা এবং বিভিন্ন সময় সুরা কমিটির যে মিটিং এই কার্যক্রমগুলো তিনি পরিচালনা করে আসছিলেন। আপনারা জানেন যে 2021 সালে প্রথম দিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে এই জঙ্গি সংগঠন আমির সহ সুরা সদস্যদের উপস্থিতিতে একটি চুক্তি হয়, যেখানে আমরা আগেই বলেছি যে 3 বছর মেয়াদী একটি প্রশিক্ষণ, তাদেরকে সেখানে রাখা, তাদের খাবারের ব্যবস্থা করা, সার্বজনীন বিষয়ে যে একটি চুক্তি হয় সেই চুক্তিনামায় তাদের সামরিক প্রশিক্ষণ কি হবে বা তাদের অন্যান্য প্রশিক্ষণ কি হবে এই বিষয়ে মতবাদ দেওয়া হবে, এই বিষয়টি দেখাশোনা করেছেন গ্রেফতারকৃত রণবীর। সে মূলত এই নব্যজঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধান হিসেবে গত 1 বছর পূর্বে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেয়ার পরে এই নব্যজঙ্গি সংগঠনের পার্বত্য চট্টগ্রামে যেখানে তার প্রশিক্ষণ নিচ্ছে সেখানকার দায়িত্ব তিনি একজনকে দিয়েছেন এবং সমতলের দায়িত্ব আরেকজনকে দিয়েছেন এবং সার্বজনীনভাবে তিনি সামরিক শাখার দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সময় পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন প্রশিক্ষণ দেখাশোনা করার জন্য এবং প্রশিক্ষণের জন্য যে সকল অস্ত্র ক্রয় করা হতো বা এই যে টাকা দেয়া হতো কি অস্ত্র ক্রয় করা হবে এই বিষয়গুলো তিনি দেখভাল করতেন, কিভাবে ক্রয় করা হবে। পাশাপাশি তিনি আত্মগোপনে থাকাকালীন সময় সিলেট কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন এবং এই আত্মগোপনে থাকাকালীন সময়ে তিনি প্রচার প্রচারণা সংগঠনে লোকজন রিক্রুট করা এই কার্যক্রমগুলো তিনি করেছেন। একইভাবে এই সংগঠনে সদস্য রিক্রুট হওয়ার পরে কারা সামরিক শাখায় অন্তর্ভুক্ত হবে এই সিলেকশনটাও তিনি আমিরের সাথে একত্রিতভাবে করতেন।